বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। ভারতীয় পঞ্চাঙ্গ জ্যোতিষ অনুযায়ী রাশিচক্রে যতই অসুবিধাজনক অবস্থায় গ্রহের পরিস্থিতি থাকুক না কেন, ধন সম্পদ নিশ্চয়ই বৃদ্ধি হবে। খুব সহজেই ধন সম্পদ বৃদ্ধি করা যায়, সামান্য কতগুলো কাজ করলেই। জন্মকুণ্ডলিতে প্ল্যানেটসের পজিশন যাই থাকুক না কেন, ধন সম্পদ নিশ্চিতভাবে বৃদ্ধি হয়, জীবনে সফলতা প্রাপ্তি হয় এবং কর্মক্ষেত্রে উন্নতির ধারা অব্যাহত থাকে। তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে ধন সম্পদ প্রদান করবে বৃহস্পতি, ধন সম্পদ প্রদান করবে শুক্র। রাশিচক্রের শুক্র কোথায় আছে একবার দেখুন, জন্মকুণ্ডলী খুলুন, দেখুন হরোস্কোপ বার্থ চার্টে কোথায় আছে শুক্রের অবস্থান, কোথায় আছে বৃহস্পতির অবস্থান। এই দুটো প্ল্যানেটস আপনাকে ধন সম্পদ এবং অর্থ দেবে এই মুহূর্তে। বৃহস্পতির অবস্থান যদি দ্বিতীয় থাকে আপনি চেষ্টার দ্বারা অর্থ পাবেন, শুক্রের অবস্থান যদি চতুর্থ এবং নবমে থাকে তাহলে ভাগ্য এবং বাড়ি থেকে কোনো যোগাযোগের দ্বারা আপনি অর্থ নিশ্চিতভাবে পাবেন। এবার দেখা গেল সব কিছু সুযোগ থাকার পরেও, প্ল্যানেটসের পজিশন অত্যন্ত ভালো থাকার পরেও কিছুতেই অর্থ আপনার কাছে আসছে না। এই মুহূর্তে পরশর মুনি বলছেন, পরশর সুশ্রক শতকম, উনি ওনার শ্লোকে ব্যাখ্যা করেছেন, এবং জৈমিনী সুশ্রক শতকম, জৈমিনী মুনি তার সুশ্রক শতকমে ব্যাখ্যা করেছেন যে বৃহস্পতিবার দেবদেবীর পূজার মধ্যে মহালক্ষ্মী এবং গণেশের পুজো করতেই হবে। বৃহস্পতিবার যদি আমরা ধন সম্পদের কামনায় দেবী মহালক্ষ্মীর পুজো করি, দেবী তারার পুজো করি এবং গণেশের পুজো করি, তাহলে নিশ্চিতভাবে আমাদের ধন সম্পদ বৃদ্ধি হবে। আগে দেখুন বাড়িতে কোথাও ভাঙা আয়নার টুকরো, ভাঙা কাঁচ বাড়িতে কোথাও আছে কি না। আপনি কলগুলো খেয়াল রাখুন, বেসিনের কল, বিভিন্ন কল, বাথরুমের কল, সিঙ্কের কল, কোথাও জল টুকটুক করে পড়ছে কি না, বা আপনার বেডরুমের কোনো দেওয়াল লাল রং করেননি তো। খুব সচেতন থাকুন আর দেখে নিন আপনি যেদিকে বেরিয়ে পা দিচ্ছেন বাড়ির, মানে কলাপসিবল গেট টেনে দরজা বন্ধ করে আপনি ঢুকে গেলেন, এবার বাড়ি থেকে যখন বেরোচ্ছেন সেটা দক্ষিণমুখী, তাহলে কিন্তু বিবাদ বিসংবাদ আপনাকে ছাড়বে না, ধনের সম্ভাবনা থাকলেও একটু বাধাকারক হয়ে পড়বে। এবং কোনো কলে যদি টুকটুক করে জল পড়ে যায় তাহলে সতর্ক হতে হবে আপনাকে, ইমিডিয়েট প্লাম্বার ডেকে কলের ওই অবস্থানটিকে বন্ধ করতে হবে, কেন রাহু এই অবস্থানে আপনার ঘরে ব্যয় বৃদ্ধি করে যাচ্ছে। তাহলে রাশিচক্র অনুযায়ী বৃহস্পতি এবং শুক্র আপনাকে ধন সম্পদ দেবে। বৃহস্পতিবার মহালক্ষ্মীর পুজোয় পান ব্যবহার করুন, পান, সবুজ পান, সবুজ পান দিন। পূর্বপুরুষ যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে পানের ওপর নাম লিখুন, পিতৃদেব প্রপিতামহ তাদের নাম লিখুন এবং পুজো করুন। বৃহস্পতিবার দিন পান দিয়ে পুজো দিন, মহালক্ষ্মীকে হলুদ রঙের কলা দিন, গণেশকে হলুদ রঙের পৈতে দিন, নারায়ণকে দিন সাদা পৈতে। বৃহস্পতিবার পুজো করুন আর করুন শুক্রবার, শুক্রবারও ধন সম্পদ পাওয়া যায়। শুক্রবার মিছরির দানা দিন, ঈশ্বরকে ভোগ দিন, এবং শুক্রবার একটু খিচুড়ি রান্না করে আশেপাশের প্রতিবেশী পাঁচজনকে আপনি প্রসাদ রূপে প্রদান করুন, দান প্রদান করুন। সবথেকে বড় কথা, বৃহস্পতিবার দিন কোনো অবস্থাতেই যেন হলুদ কলা দিতে ভুলে যাবেন না, ধন সম্পদ নিশ্চয়ই পাবেন। আরেকটি হচ্ছে তুলসী গাছ, গাছের সঙ্গে কথা বলুন, গাছের সঙ্গে মিশুন, গাছের পরিচর্যা করুন, গাছের সঙ্গে একাত্ম হয়ে যান, বিশেষত তুলসী গাছ সবুজের সঙ্গে একাত্ম হয়ে যান, বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি নিশ্চিতভাবে হবে। বৈদিক অ্যাস্ট্রোলজি মতে বৃহস্পতি এবং শুক্রের দ্বারা আপনার ধন সম্পদ বৃদ্ধি নিশ্চিতভাবে হবে এবং আগামীতে সফল হবেন নিশ্চয়ই।